হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো বিশ্বের সেরা কিছু লেজেন্ডারি বিজিএম মিউজিক বারিং টোন। তো আজকের তালিকার প্রথমে রয়েছে ওয়ার্ডজেমির ইগল মিউজিক। দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 1 মিলিয়ন। মিউজিকটি বর্তমান ফেসবুকে ট্রেন্ডিং এ রয়েছে। এরপরে রয়েছে প্রেজিওসো এবং মার্ভিনের দ্য রিডল মিউজিক। বারো বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 15 মিলিয়ন। আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটার মাধ্যমে মিউজিকটি শুনে থাকবেন। এরপর রয়েছে দ্য ফাটরাটের রাইস আপ মিউজিক। তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 35 মিলিয়ন। তারপর রয়েছে আমির খানের ফান্না মুভির গান চান্সি ফারিস। দশ বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 441 মিলিয়ন। এরপর রয়েছে দ্য ফাটরাট এবং লরা ব্রহ্মের মিউজিক মন্ডে। সাত বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 214 মিলিয়ন। এরপর রয়েছে তুরালালের মিউজিক ডাইরেক্ট সাকা অ্যাকশন মিউজিকটি। দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 1 মিলিয়নের উপরে। তারপর রয়েছে ফামির আভা মিউজিকটি। ছয় মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে 10 মিলিয়ন। মাত্র ছয় মাসেই 10 মিলিয়ন ভিউ, বোঝাই যাচ্ছে মিউজিকটি কত জনপ্রিয়। তারপর রয়েছে সালমান খানের ছবি এক দ্য টাইগার মুভির সাইয়ারা সং। নয় বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 361 মিলিয়ন। এরপর রয়েছে লিটল ডু ইউ নো মিউজিকটি। ছয় মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে 300,000-এর উপরে। এটা মূলত অ্যালেক্স এবং সিয়ারার মিউজিকটির রিমিক্স ভার্সন। Little do you know how I'm breaking while you fall asleep. এরপর রয়েছে মিউজিক সিটি 01-এর মিউজিক সোনার ক্লো। চার মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে 9,000-এর উপরে। তারপর রয়েছে বর্তমান ফেসবুক ট্রেন্ডিং এ থাকা মিউজিক কানা কিট সং। প্রায় এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 400,000-এর উপরে। এরপর রয়েছে আজাইরা লিমিটেড এবং প্রত্যয় হিরণের মিউজিক আমায় দিও কল। দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 26 মিলিয়ন। এরপর রয়েছে কাগাটে কাজিনের মিউজিক প্যারাডক্স। এক মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে 13,000। এরপর রয়েছে আজকের স্বাগতিক মিউজিক ক্যালেন ওয়ালকারের দ্য স্পেকট্রে মিউজিক। পাঁচ
5 বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 1 বিলিয়ন। মিউজিকটা এর আগে কে কে শুনেছেন কমেন্টে জানাবেন। এরপর রয়েছে রেগাট্রের সিক্রেট মিউজিক। দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে 17 মিলিয়ন। আশো সাবস্ক্রাইবার উপলক্ষে একটি বোনাস ভিডিও। এটা মূলত একটি ডায়লগের এন্ড মিউজিক। ডায়লগটির নাম প্যারিস দ্য টাইম।